What's up guys, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের কাস্টম ভিডিওটি একটি অসাধারণ ফ্যান্টাস্টিক ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটি খেলছেন ভিনসেঞ্জো বনাম মার্কো, নামটি অসাধারণ মার্কো। সো সেই ভিডিওটি আজকে রিয়াকশন করবো। সো গাইস, আমার ইউটিউব চ্যানেল যারা জানেও তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সহজে আপনাদের কাছে। সো গাইস, বেশি পক পক না করে এবার ভিডিওটি শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন গেম স্টার্ট শুরু হয়ে গেছে, দেখা যাক কি হয় রাউন্ডে। ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে, দেখা যাক গাইস কি হয়। মার্কো কি পারবে ভিনসেঞ্জোকে এই রাউন্ডটি ঠকিয়ে দিতে, বা ভিনসেঞ্জো কি পারবে মার্কোকে ঠকিয়ে। ও ভাই সাহ, বলতে বলতে ওপি ড্রেজার্ট হ্যাডশুট মেরে দিলেন ভিনসেঞ্জো। দেখা যাক নেক্সট রাউন্ড কি হয়। দ্বিতীয় রাউন্ডে চলে এলাম গাইস, দেখা যাক কি হয় এই রাউন্ডটা। ওপি লিজেন্ডের গেমগুলো হচ্ছে দুজন কিন্তু অনেক বেস্ট খেলে এবং ভিনসেঞ্জো অনেক বেস্ট প্লেয়ার। আপনারা জানেন ভিনসেঞ্জোর একটা ইউটিউব চ্যানেল আছে যার 6 মিলিয়ন সাবস্ক্রাইবার। দেখা যাক কী হয় এই রাউন্ডে, ভিনসেঞ্জো কি ভাব নিতেছে নাকি নাকি অন্য কিছু। দেখা যাক ওপি লিজেন, ও ভাই মার্কো চলে এসেছে, মার্কো ও ভাই সাফ, মার্কোকে আবারও শুয়ে দিল, মার্কো ইস পতন। আবারও দ্বিতীয় রাউন্ড চলে গেল, দেখা যাক কী হয়, মার্কো কি পারবে এই রাউন্ডটা জিততে, না ভিনসেঞ্জো এই রাউন্ডটা আবারও জিতে যাবে। দেখা যাক কী হয়, মার্কো কি পারবে। ভিনসেঞ্জো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখা যাক কী হয়। মার্কো চলে এসেছে সামনে, গ্লোয়াল মারছে মার্কো ভাই সাফ, ও পিওর ভাই সাফ, মার্কো কি পারবে না এই রাউন্ডটা জিততে। ও এ ভাই মার্কো ভালোই খেলতেছে, দেখা যাক কী হয় মার্কোর দিকে। ও রে ভাই সাফ, ও পিয়ার ছুটে গেছে, মার্কো আবারও পেলো না। 3 রাউন্ড জিতে গেলেন ভিনসেঞ্জো এবং মার্কো 0 রাউন্ড জিতলেন। দেখা যাক কী হয় এ রাউন্ডে, চতুর্থ রাউন্ডের মুখামুখি, দেখা যাক কী হয়। আরে ভাই সাফ, কই 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 মার্কো কোথায় মার্কো। ওরে ভাই মার্কো 1 রাউন্ড জিততে পারেন। ও ভাই মার্কো একটু ড্যামেজ দিয়ে দিয়েছে ভিনসেঞ্জোকে, দেখা যাক কী হয়। ওরে ভাই সাপ, ওপি গেম প্লে হইতেছে। ওরে ও ভাই ভিনসেঞ্জোকে, ও ভিনসেঞ্জোকে শুয়ে দিল মার্কো, মার্কো 1 রাউন্ড এবং ভিনসেঞ্জো 3 রাউন্ড, মার্কো কাঁপিয়ে দিয়েছে এই রাউন্ডে। দেখা যাক কী হয়। 5 রাউন্ডে চলে এলাম গাইস, দেখা যাক এই রাউন্ডে কে জিতে, এই রাউন্ডে কি মার্কো জিতবে না ভিনসেঞ্জো, দেখা যাক কী হয়। ওপি লিজেন্ডে দুজন কিন্তু ওপি গেম প্লে করতেছে। ও ভাই মার্কো ড্যামেজ দিছে একটু, মার্কো ড্যামেজ হয়েছে, দেখা যাক কি। ও ভাই, ওরে ভাই কিয়া ফাস্ট মুভমেন্ট, কিয়া ফাস্ট গ্লোয়াল, ওপি লিজেন্ড পকাত করে সবগুলোকে। ওরে ভাই মার্কো ড্যামেজ দিছে ভিনসেঞ্জোকে, ওরে ভাই মার্কো তো পুরো কাপ। ও ভাই সাপ, মার্কো জিতে গেল এ রাউন্ডটা, মার্কো জিতে গেল ভাই সাপ 2-3। ভিনসেঞ্জো কি এবারও কি হেরে যাবে না মার্কো জিতে যাবে, দেখা যাক। ওরে ভাই মার্কো তো ভালো খেলতেছে, প্রথমে আমরা ভেবেছিলাম মার্কো কিন্তু দুর্বল প্লেয়ার, কিন্তু নো 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 মার্কোকে দুর্বল ভাবা চলবে না, কারণ পরপরই 2টি রাউন্ড মার্কো জিতে গেল। ও ভাই এইটা কি হলো, ওপি হ্যাচুড হয়ে গেছে, ওপি হ্যাচুড হয়ে গেছে ভিনসেঞ্জোকে পুরো, মার্কো এটা কি দিয়ে দিল, ওপি হ্যাচুড হয়ে গেছে গ্যাস, এইটা অবিশ্বাস্য হয়ে গেল, ভিনসেঞ্জো বুঝতেই পারেনি। দেখা যাক গ্যাস এ রাউন্ডে কি হয়, এ রাউন্ডে কি ভিনসেঞ্জো জিততে পারবে না মার্কো জিতে যাবে, দেখা যাক গ্যাস। পরপর 3টি রাউন্ড জিতে গেল মার্কো, ওপি লিজেন্ডকে। ও ভাই মার্কো চলে আসছে, মার্কো চলে আসছে, দেখা যাক কী হয়। ভিনসেঞ্জো এগিয়ে যাচ্ছে, দুজন দক্ষ পিসি প্লেয়ার গাইস। ও ভাই ওপি হ্যাটশুট হয়ে গেছে, অনলি ফর হ্যাটশুট, সব লাল লাল করে ফেলেছিল, ওপি হ্যাটশুট হয়ে গেছে ভিনসেঞ্জো জিতে গেল এ রাউন্ড। দেখা যাক মার্কো কি এ রাউন্ড জিততে পারবে, 3-4 মার্কো 3 এবং ভিনসেঞ্জো 4 গাইস, দেখা যাক কী হয় এ রাউন্ডে। ওপি লিজেন্ডের গেম প্লে হচ্ছে কিন্তু ওপি হচ্ছে, পুরা পুরা ওরা দুরা ফিট না হইতেছে গাইস, একটা করে গুলি হচ্ছে এবং পুরা মাঠ কাঁপিয়ে যাচ্ছে, দেখা যাক কী হয় এ রাউন্ডে। মার্কো কি জিতবে না এবার। ওরে ভাই ভিনসেঞ্জো, ওরে সামনে সামনে দর্শক দেখা হয়ে গেছে গাইস, দেখা হয়ে গেছে। ওরে ভাই সাপ, এইটা কী হইতেছে, ওপি গেম প্লে হইতেছে, ওপি। ওরে ভাই রে ভাই, এত সুযোগ ছিল ভিনসেঞ্জোর হাতে, সুযোগ কিন্তু ভিনসেঞ্জো কাছে লাগাতে পারেনি, একটা ইমোট মে। ও ভাই এইটা কী ছিল, এইটা কী ছিল, মার্কো সামনে আসতেছে না কেন, মার্কো আসলেই তো হয়ে যায় ফাইটটা, চরম ফাইট হয়ে যাবে, চরম কূপ হয়ে যাচ্ছে গায়েস, চরম কূপ, যাকে এক কথায় বলো এক কূপ মেরেই গলা নামিয়ে দেওয়া। ওরে ভাই ওপি লিজেন্ড প্লেয়ার, সবগুলাই তো লিজেন্ড প্লেয়ার, আমি যেগুলো গ্যাস রিয়াকশন দিয়ে থাকি সবগুলো কিন্তু লিজেন্ড প্লেয়ারের ভিডিও আমি রিয়াকশন দিয়ে থাকি। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওরে ভাই মার্কো সাইডেই, দেখা যাক মার্কো কী করে। ওরে ভাই মার্কো ফালাফালি পারতেছে, ভিনসেঞ্জো কিন্তু ফালাফালিতে আছে, দেখা যাক। ওরে ভাই ও পি হ্যাডশট হয়ে গেছে, ভিনসেঞ্জো ও পি হ্যাডশট মেরে মার্কোকে শুয়ে দিল, 1টা করে হ্যাডশট এবং 1টা করে ডাউন,
পকাত করে শুয়ে দিচ্ছে ভিনসেন্তো। দেখা যাক গায়েস, থ্রি বাই ফাইভ রাউন্ড, এ রাউন্ড কি? ও ভাই, ও পিয়াচু বললাম না, একটা করে মারে আর কোনো মারতে হয় না। ও পিলিজন প্লেয়ারদের এরকম খেলাই উচিত, কারণ তারা পিসি প্লেয়ার এবং দক্ষ, অনেক দক্ষ, অনেক আগের প্লেয়ার। ওরা অস্থির ম্যাচ হইতেছে গায়েস, অস্থির, ও এক কথায় অসাধারণ, আমেজিং, ওয়ান্ডারফুল। ও ভাই, এরে সুযোগ ছিল ভিনসেন্তোর কাছে, সুযোগ ছিল মার্কোকে শুয়ে দেওয়ার, কিন্তু কাজে লাগাতে পারেনি। ও ভাই, আবার সুযোগ, ও পি ভাই স্টপ, ও পি হ্যাট শুট মেরে দিয়েছে মার্কো। মার্কো এটা কী করতেছে, বরাবর দুটো রাউন্ড মার্কো ওরা দুরা কুবিয়ে ফেললো ভিনসেন্তোকে, কিন্তু ভিনসেন্তো পারলো না। দেখা যাক গায়েস, ভয়টা বা কে নেই, লাস্ট মোমেন্টেই খেলাটা বোঝা যাবে কি। ও ভাই, আবারও আবারও সিক্স। দেখা যাক গায়েস, মনে হচ্ছে তো মার্কো নিয়ে নেবে। আইসা, এইটা কী হইতাছে, পুরো একটা করে শট, একটা করে লাস, এইটাও কোনো কথা, বুঝলাম না ভাই, কিছুই বুঝলাম। কই থেকে, ও ভাই চিপা দিয়ে চলে আসছে মার্কো, ভাইসা, ও ভাই, ও পিয়া চুট হয়ে গেছে, ও পিয়া চুট ভাইসা। এই খেলার কোনো ভারে বুঝতেছি না ভাই রে ভাই, এত ভাই কীভাবে কি, একটা করে জাস্ট ওয়ান টাইম, ওয়ান টাইম হ্যাট শুট, এদের হার্ড গেম প্লের মধ্যেই তো এইসব, অনলি ফর ওয়ান টাইম। আমি আগে যেসব কাস্টম রিয়াকশন দিয়েছি সেগুলো কিন্তু এইরকম হয় না, এটা অনলি ফর অনলি ওয়ান টাইম হইতেছে, পুরো ওয়ান টাইম, ওয়ান টাইম, একদম একদম ওয়ান টাইম খেলা হইতেছে। দেখা যাক গায়েস, এই রাউন্ডটা কে জিতে, যেই জিতে যাবে সেই বয়া মিল গায়ে। ও ভাই, ভিনসেন্তো গায়েস বয়া মিল গায়া, দেখা ভিনসেন্তো বয়া নিয়ে নিল লাস্ট পর্যন্ত, সিক্স বাই সেভেন রাউন্ডে মার্কো পারলো না তার সাথে। সো গায়েস, আমার ইউটিউব চ্যানেল যারা জানিও তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে সহজে আপনাদের। সো গায়েস, বাই, টাটা, সি ইউ।